আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর আহমদে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। এই তো বরাবরের মতো আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তার এটা হচ্ছে খুবই মজাদার সবার প্রিয় খাবার সিন্ধি বিরিয়ানি। তো চলুন, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুদিনার পাতা গাছ, তো এখান থেকে আমি কিছু পুদিনার পাতা নিয়েছি। আর এই তো সিন্ধি বিরিয়ানি তৈরি করতে এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর মাটনটা এখানে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করতে এখানে পেঁয়াজ স্লাইস করা নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ, 1 কাপে একটু কম। আর রসুন বাটা নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতো। আর জিরা বাটা নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ মতো। এখানে ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম 1 টিস্পুন মতো, আর এটা যারা খাবেন না তারা অবশ্যই স্কিপ করবেন। তো এখানে গোটা মশলা নিয়ে নিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এখানে শুকনো লঙ্কা গুঁড়া নিয়ে নিলাম আমি 3 টেবিল চামচ। যারা ঝালটা বেশি খাবেন তারা বেশি দেবেন, আর যারা ঝাল কম খাবেন তারা অবশ্যই কম দেবেন। তো আমার কাছে ঝাল ঝাইলে কিন্তু ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই ঝাল একটু কম দিতে হবে। আর যেহেতু এর সাথে কাঁচামরিচটাও অ্যাড হবে তাহলে একটু ঝালের পরিমাণটা শুকনো গুঁড়া কম দিতে হবে। তো প্রিয় ভাই এবং আপুরা অবশ্যই আপনার ভিডিও দেখছেন, আর তাড়াতাড়ি ঝটপট একটা লাইক দিয়ে দেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দেখুন মাটনটা আমি চুলাতে বসিয়ে দিলাম, এখানে কিন্তু মাটির চুলায় বসিয়েছি, আর এই মাটির চুলাটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি, হয়তো একদিন আমি দেখাবো আপনাদেরকে। আর এই তো মাটনটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি, তো এখন আমি মাটনটাতে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। এটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে হয়ে গেল কিন্তু আমার মাটন তৈরি, তো এখন দ্বিতীয় স্টপে আমি চলে যাব। দ্বিতীয় স্টপে এখন এই তো দেখতেই পাবেন, তো এখানে আমি কিছু আলু কিউব করে নিয়ে নিয়েছি, আর এই আলুগুলো আমি জর্দা রং দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু সিন্ধি বিরিয়ানি করতে হলে করতেই হবে। তো এখন আমি রংটা পরিমাণ মতো দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। প্রিয় ভাই এবং আপুরা অবশ্যই আপনারা ভালো আছেন, তো ঈদের মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর এখানে আমি কিছু পেঁয়াজের পেস্তা করে নেব। তো এই পেঁয়াজের পেস্তাটা কিন্তু লাগবে এই সিন্ধি বিরিয়ানিতে, তো এটা ছোট বড় সবাই জম্পেশ খেতে পারবে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, যারা অনেক আপুরা আছে অনেক সুন্দর রান্না করেন অনেক ভালো রান্না করেন তারা তো জানেন, যারা একদম নতুন তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। তাই তো এখন আমি সেই তেলটাতে আবার আলুগুলো ভেজে নেব, সিদ্ধ করা আলুগুলো ভেজে নিতে হবে। ভেজে নিলে আলুগুলো ভালো লাগবে খেতে। তো এভাবে কিন্তু বিয়ে বাড়িতে অথবা যে কোনো বাদ্য অনুষ্ঠানেও আপনারা এরকম সিদ্ধ সিন্ধি প্রাণীটা তৈরি করে খেতে পারেন। তো এই যে এখানে আমি কিছু গাজর কিউব করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আর একদিক থেকে ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দেব 4 কাপ মতো, যেহেতু বাসমতি চালগুলো আমার 50% করতে হবে। আর এই বিরিয়ানিটার মূল
উপকরণগুলো সেটাই যেটা দেখতে পাচ্ছেন এখানে পোলাও পাতা এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর অনেক ধরনের মশলাই আছে জিরা তেজপাতা পুদিনা পাতা সব কিছুই দেখতে পাচ্ছেন যারা করেন তারা তো অবশ্যই বুঝেন আর যারা জানে না তারা একটু দেখে নেবেন তো এগুলো আমি পানির মধ্যে দিয়ে দেব সিদ্ধ হতে আর যখন বলক চলে আসবে তখন আমি পোলাওয়ার চালটা কিন্তু দিয়ে দেব তো তাই পোলাওয়ার চাল না সরি এটা বাসমতি চাল আর এই বাসমতি চালটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দেখুন চালের মধ্যে অনেক কিছু থাকতে পারে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো ধুয়ে আমি এই তো এখন যে মিশ্রণটা আমি পানির মধ্যে রাখছি সেটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চালটা আর 80% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চালটা উঠিয়ে নেব তো এই তো চালটা সিদ্ধ হয়ে গেছে একটু হাত দিয়েও কিন্তু আমি নেড়ে দেখতেছি যে কেমন সিদ্ধ হয়েছে তো এই যে এখন আমি ওই চালের মধ্যে থেকে কিন্তু সবগুলো এলাচ ফল যেগুলো যা আছে সব আমি উঠিয়ে নিয়েছি বেছে বেছে তো এখন আমি ঘ্রাণটা থাকার জন্য কিন্তু আমি পরে উঠাইছি যারা সবাই আগে উঠায় তো এই দেখুন এখন এই রাইসটার মধ্যে আমি সব কিছু মিশ্রণ করে নিচ্ছি প্রথমে রাইস দিয়ে দিয়েছি এরপর আমি মাটনটা দিয়েছি এরপর আমি আলুগুলো আবার একটু রাইস দিয়ে আলু তারপর কাঁচামরিচ গাজর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব ডেকোরেশন করব তো একইভাবে এরকম দুই স্টেপ করতে হবে করার পর এই তো পেঁয়াজের পেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পর চুলার পাত দিয়ে দেব এখন কিন্তু আমি গ্যাসের চুলাই করছি এটা কিন্তু মাটির চুলা না তো গ্যাসের চুলাই দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর আমি জর্দা রংটা 4 থেকে 5টা জায়গায় ই করে দিতে হবে তো এইভাবে দেওয়ার পরে এইভাবে দেওয়ার পর আবার আমি ঢাকনাটা বসিয়ে দেব এবং ঢাকনাটা আবার আমি উঠিয়ে নেব তো এই তো ভাপ চলে এসেছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে এই সিন্ধি বিরিয়ানিটা খুবই মজাদার তো আপনারা এভাবে কিন্তু করে খেতে পারেন এই তো হয়ে গেল কিন্তু আমার ঝটপট সিন্ধি বিরিয়ানি যেটা আপনারা ঘরে তৈরি খেতে পারবেন আর রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই কিন্তু বসে এভাবে বাচ্চাদের হাজবেন্ডকে খাওয়াই কিন্তু অনেক খুশি রাখতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন